হ্যালো বন্ধুরা আজকে আমি একটা অন্য রকমের চিকেন চিকেনের ঝোল বানাবো সেটা নামটা এখনো ঠিক করতে পারিনি মনে হয় কারি চিকেন ঠিক হবে তো এটাতে আমি প্রথমেই সর্ষের তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে দিয়েছি কারিপাতা তারপর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা করবো এটার নামটা যদি তোমাদের ভালো কোনো নাম মনে আসে আমাকে কমেন্ট বক্সে জানিও তো এইটাতে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এই চিকেনের ঝোলটা খুব ভালো লাগে খেতে মানে অন্য রকমের একটা ফ্লেভার আসে আর বাড়িতে মানে সানডেতে একটা স্পেশাল একটা ব্যাপার হয় আর সানডে মানেই তো চিকেন আচ্ছা এখানে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষছি ভালো করে পুরো মশলাটা আমি কষবো তারপরে লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা ভেঙে দিয়ে দিলাম এতে কি হয় গন্ধটা একটু অন্য রকম আসে তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এইবারে এটাকে আমি ভালো করে একটু কষবো এইটা খুব ভালো লাগে খেতে রবিবার দিন বেশ ঝোল ঝোল করে বানানো যায় আর মানে মাংস হলে তো আর কেউ কিছু কোনো খেতেই চায় না কেউ তো এই একটা তরকারি দিয়ে সবাই মানে একটা ঝোল দিয়ে সবাই ভাত খেয়ে নেয় তো এর সাথে আর কেউ কিছু খেতেই চাইবে না এইরমভাবে বানিয়ে দেখবে আর গন্ধটাও খুব সুন্দর আসে এবার মাংসগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে কষে নেব আলুও দিয়েছি এতে এই যে আস্তে আস্তে কষতে কষতে একটু দই দেবে দিয়ে এই যে ফুটে গেছে এরকম ঢাকা দিয়ে দিয়ে করলে দইটা থেকেও খানিকটা জল বেরোয় তো খুব একটা বেশি জল দিলাম না যদি লাগে পরে তোমরা একটু জল অ্যাড করে দিতে পারো একটু মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টিটা একদম লাস্ট একদম লাস্টে দেবে কারণ মিষ্টিটা প্রথমে দিলে মাংস আলু এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই মিষ্টিটা একদম সব হাফ সেদ্ধ হয়ে যাবে তারপরে মিষ্টিটা দিয়ে ঢাকা দেবে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আমি মিষ্টি দিয়েছি এই যে আরেকটু ফুড দিয়ে নিলেই এই যে রেডি হয়ে গেছে আমার চিকেন ঝোল